তোমার চিপস আমার নুডলস। কি তুই নুডলস কেন? আমি নুডলস খাবো। আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো, আমি খাবো না, আমি খাবো বলছি না, আমি খাবো না, আমি খাবো, আমি খাবো। যাও তুমি খাও, খাও খাও, দাঁড়াও মজা দেখাচ্ছি। নুডলস তো পেয়ে গেলাম, কিন্তু এটার সাথে সস দেখলে আরো মজা লাগবে। আমি নুডলস এমনি এমনি খাবো না, আমি সস দিয়ে খাবো, তাই এখানে রেখে গেলাম। একটু যদি হাত লাগাতিস খবর আছে একদম। আচ্ছা ঠিক আছে, আমি চিপসই খাবো। ভাইয়া নাই, আমার কাজটা শুরু করি। হ্যাঁ ভাইয়াকে দেখিয়ে দেখিয়ে মশলাটা দেই, ভাইয়া ভাববে বিষ দিচ্ছি। ছোট ভাই আমার নুডলসের মধ্যে বিষ মিশাই দিচ্ছে। ভাইয়া নাও নাও তোমার নুডলস। না না থাক, তুই খা, আমি আজকাল একটু ডায়েট করতেছি তো, এটা খাইলে বেশি মোটা হয়ে যাব। তুই খা, আমি চিপসটা খাই। ভাইয়া খুব টেস্ট। আরে তুই না একটু আগে নুডলসের মধ্যে কি যেন মিশাইলি। আরে ভাইয়া ওটা তো নুডলসের মশলা। আরেকবার যদি তুই ময় ময় বলে পড়েছিস তাহলে আমি এক্ষুনি বাবার কাছে গিয়ে বিচার দিব। ভাইয়া ভাইয়া বাবাকে বলো না প্লিজ, ভাইয়া বাবাকে বলো না। আচ্ছা ঠিক আছে বাবাকে বলবো না, কিন্তু আমি এসেছিলাম তোকে এটা খাওয়াবো বলে, কিন্তু তুই আমাকে মিথ্যাবাদী বললি, তোকে আর খাওয়াবো না আমি, তোর সামনে আমি খাবো। ভাইয়া ভাইয়া প্লিজ আমাকে একটু দাও না। হ্যাঁ না হে। হ্যাঁ বাবা আসছি, আমি রেখে গেলাম, একটু খাবি না? আচ্ছা খাবো না। কি রে তুই আমার পুরো ড্রিঙ্কস খেয়ে ফেলছিস কেন? না সত্যি ভাই আমি খাইনি। আমি পুরো গ্লাস ড্রিঙ্কস মাত্র রেখে গিয়েছিলাম আর তুই গ্লাসের অর্ধেক করে ফেলেছিস। না ভাইয়া আমি করিনি। ভেবেছিলাম বাবার কাছে বিচার দিব না, এখন সত্যি সত্যি আমি বাবার কাছে বিচার দিব যে তুই পড়িস না আবার আমার পুরো ড্রিঙ্কস খেয়ে ফেলেছিস। না ভাইয়া না না না, দাঁড়া দেখাচ্ছি মজা। না ভাইয়া যেও না যেও না। হাই হাই ভাইয়া যদি বাবাকে বলে দেয় তাহলে বাবা তো আমার পুরো 12টা বাজিয়ে ফেলবে। হ্যালো জান, আমি তোমাকে অনেক ভালোবাসি জান, আই লাভ ইউ সো মাচ, তুমিও একবার বলো। ভাইয়া ফোনে কি করো তুমি? কি কি হয়েছে? কার সাথে কথা বলো ফোনে? ওই কার সাথে কথা বলি? আরে আমি তো আম্মুর সাথে কথা বলতেছিলাম। আরে আম্মু মানে? আম্মু তো ঘরের মধ্যেই বসে আছে। আরে না আম্মু না আম্মু না, ওই যে ওই পাশের বাড়ির আন্টি। আন্টি? তুমি এবার আন্টিদের সাথে কবে কথা বলা শুরু করছো? না 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 আন্টিও না, কি বলে যে কাটাই দিব বুঝতেছি না। বুঝি বুঝি, তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিলা না? না 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 না, আমি কোনো গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম না। আমি বুঝি, দাঁড়াও আমি এক্ষুনি গিয়ে বাবার কাছে বিচার দিচ্ছি। ভাই 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 বাবাকে বলিস না ভাই, বাবাকে কিছু বলিস না। বাবাকে বলেই দেব। প্লিজ ভাই বাবাকে কিছু বলিস না। আচ্ছা বলবো না, আমার একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত? আমাকে টাকা দিতে হবে, নাহলে আমি এক্ষুনি গিয়ে বাবার কাছে বিচার দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোর আমার সব টাকা দিয়ে দেব। আমি আনতেছি, দাঁড়া। এই নে ভাই এই নে, পুরো মানে ব্যাগটা আমি তোকে দিয়ে দিলাম, তাও প্লিজ বাবাকে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, বাবাকে বলবো না। পাদির বাচ্চা, তোকে যদি আমি পরের বার শাস্তি দিতে না পারছি। বাবা আমাকে একটা বাইক কিনে দাও লাগবে, বাইক ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা, আমাকে একটা বাইক কিনে দাও। হ্যাঁ এভাবে বলে বাবা একদম ইমোশনাল হয়ে যাবে আর আমাকে বাইক কিনে দিবে। আর একটু প্র্যাকটিস করি, বাবা বাবা আমাকে বাইক কিনে দাও। বাবা বাবা আমাকে একটা আইফোন কিনে দাও প্লিজ। ধ্যাত্তেরি এভাবে হবে না, আয়নার সামনে গিয়ে ট্রাই করি। বাবা বাবা আমাকে বাইক কিনে দাও। বাবা বাবা আমাকে একটা আইফোন কিনে দাও বাবা। ইয়েস এভাবে বলেই বাবা রাজি হয়ে যাবে। যাই বাবার কাছে গিয়ে এক্ষুনি বলি। তাহলে এক্ষুনি যাই বাবার কাছে গিয়ে বাইকটা চেয়েই ফেলি। কি রে তুই এত হন্তদন্ত হয়ে কই যাইতেছস? তোমাকে বলবো কেন, তুমি কই যাচ্ছ? বাবার কাছে বাইক চাইতে যাচ্ছিলাম, এটা যদি বলি তাহলে তো ও কিছু চাইবে। আরে এমনি বাইরে যাচ্ছিলাম আমি, তা তুই কই যাচ্ছিলি? হ্যাঁ আরে আমি তো বাবার বাবার কাছে যাচ্ছিলাম বলে একটাবি, আমি তো বন্ধুদের সাথে খেলতে যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে এনে দাঁড়ায় আসুস কেন, যা এক্ষুনি যা। পাজিটাকে তো বিদায় করলাম, এখন তাড়াতাড়ি বাবার কাছে গিয়ে আমার বাইকটা চাইতে হবে। আরে ভাইয়া চলে গেছে, তাড়াতাড়ি বাবার কাছে যাই। বাবা আমাকে একটা বাইক কিনে দাও। পাজিটা এখানে কোন রং নিয়ে হাজির হয়েছে আবার দুই পোলায়? হাইরে ঢং। কি রে তোরা কি চাস? কি রে তুই এনে কেন? তুমি এনে কেন? ও নো। আরে তুই না বললে তুই বন্ধুদের সাথে খেলতে যাবি, আর তুই বাবার কাছে এসে তুই ফোন চাচ্ছিস, তাও আবার আইফোন। হ্যাঁ তুমি না বললে আমাকে তুমি বাইরে ঘুরতে যাবে, তুমি আমার বাবার কাছে বাইক চাচ্ছো? হ্যাঁ বাবা আমার একটা বাইক লাগবেই লাগবে। বাবা আমার একটা আইফোন লাগবে। আইফোন আমার বাইক, বাপের জন্ম কোনদিন দেখছিলি? আসলেই তো ফকির বাপটার কাছে কিচ্ছু নাই। বাবার বকা শুনতে ভালো লাগতেছে? তোমার জন্যই তো। কি আমার জন্য? তোর জন্য মনে হয়েছে? তোমারই দোষ, তোমারই দোষ, তোমার জন্য, তোর জন্য, তোর জন্য, একমাত্র তোর জন্য। আমার সামনে ঝগড়া করে
এই থাম, যা পড়তে যা, বিয়ে দেবে না, দুইটাই বিয়ে দেবো হয়েছে, একটাও ভালো হয়নি, যা পড়তে বস। দেখছিস, আমারটা যদি বাবা শুনতো তা বাইকটা কিনতে পারতাম, তোকে পিছনে বসাইয়া আমি বাইক চালাইতাম, এখন যে কোনোটাই হলো না, এখন খুব ভালো হলো না, চল গিয়ে পড়তে বসি। হ্যাঁ, আমও গেল ছালাও গেল। বিপ্লব, আমার পাটা একটু টিপে দে তো। কি, তোমার পা আমি টিপে দিব কেন? আরে তুই আমার ছোট ভাই, আমি তোর থেকে পা টিপে নিতেই পারি। আমি ফ্রিতে কার পা টিপে দেই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোকে ফ্রিতে পা টিপাবো না। এই নে 10 টাকা, এখন আমার পা টিপে দে। ওয়াও, 10 টাকা, এখন আমি পা টিপে দিতেই পারি। আরে বাস, 10 টাকা দিলি পা টিপে দিচ্ছে? ছোট ভাইকে দিয়ে পা টিপানোর মজাই আলাদা। ছোট ভাইকে এরকম 5-10 টাকা দিয়ে দিয়ে কাজ করানো যাবে। আচ্ছা ঠিক আছে, এবার শেষ তোর, যা এখন যেতে পারিস। 10টা টাকা বেশি আবার, এখন এই টাকাটা আমি বক্সে জমা রাখি, জমা করতে করতে একদিন আমি এই টাকা দিয়ে বাইক কিনে ফেলবো। পাজিটা আলমারির মধ্যে কি করে দেখি তো, আমি যে টাকাটা দিলাম ওইটা ওই বক্সের মধ্যে জমায় রাখলো। আচ্ছা ঠিক আছে, মুভি দেখার সময় যদি কিছু একটা খেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। কি করা যায় কি করা যায়। এই বিপ্লব। জি ভাইয়া। আমি মুভি দেখতেছি তো, আমার অনেক চিপস খেতে ইচ্ছা করতেছে, জানো একটু চিপস নিয়ে এসে দে। আমি কেন নিয়ে আসবো? আরে দাঁড়া দাঁড়া, তোকে আমি আরো 10 টাকা দিচ্ছি, যা এবার আমার জন্য চিপস নিয়ে। আবার 10 টাকা পাইছি, এখন আমি যাই। পাজিটা টাকার লোভে পড়ে কাজ করতেছে। ভাইয়া নাও তোমার চিপস। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। 10 টাকা তো পেয়ে গেছি, এই টাকাটা এখন বক্সে জমাই। বোকাটা কিচ্ছু বোঝে না, 2 টাকা দিয়ে 10 টাকার কাজ করাই নিচ্ছি। আরে বাবা, অনেকগুলো টাকা হয়ে গেছে, এই টাকাগুলো দিয়ে তো বাইক কেনার পাশাপাশি একটা বাড়িও করতে পারবো, কোটিপতি হয়ে গেলাম রে। এই আম্মু টমকে অসময়ে বাজারে যেতে বললো, এখন কি বাজারে যাওয়ার সময়? কি করা যায়? পাইছি পাইছি আইডিয়া পাইছি, আমি তো বিপ্লবকে দিয়ে বাজার করাতে পারি, তাহলে আর আমাকে বাজারে যাওয়া লাগতেছে না। এই বিপ্লব। জি ভাইয়া। আচ্ছা শোন, আম্মু বললো বাজার করতে, কিন্তু আমার বাজার যেতে একটু ইচ্ছে করতেছে না, তুই একটু বাজার করে নিয়ে আয় না। আরে দাঁড়া, তোর জন্য একটা গিফট আছে, এই নে তোকে 20 টাকা দিলাম। আরো 20 টাকা পাইলাম। 20 টাকার বিনিময়ে বাজারটা করে দিয়ে প্লিজ প্লিজ প্লিজ। দাও দাও আমি যাচ্ছি। টাকাগুলো কি আমি তোকে এমনি এমনি দিয়ে ফেলতেছি? আমারও তো মনে একটা ফোন দি আছে, দাঁড়া। তুই যে আলমারিতে টাকা জমাস আমি জানি না, এই তোর টাকার বক্স পেয়ে গিয়েছি, তোর টাকা নিয়ে তোকেই দিব। এতগুলো টাকা জমিয়েছে, বাহ বাহ, এখন সবগুলো টাকা আমার পকেটে ঢুকবে। পাজি, তুই কি ভেবেছিস আমি আমার পকেট থেকে টাকা দেই, তোর থেকে টাকা নিয়ে তোকেই দেই। বাজার তো করে দিয়ে আসলাম, এখন এই 20 টাকা বক্সে জমা করি, এই 20 টাকা রাখলে আরো কোটিপতি হয়ে যাব, তারপর আরো কত কি করতে পারবো দেখি দেখি। কত টাকা হলো? হ্যাঁ, 1টা টাকাও নেই। এটা নিশ্চয়ই আমার ভাইয়া করেছে, দাঁড়াও দেখাচ্ছি মজা আজকে তোমাকে। কিরে তুই কোথা থেকে আসতেছিস? ব্রাদার, ডোন্ট কথা উইথ মি। ডোন্ট কথা উইথ মি? পাগল টাগল হইছিস নাকি? শিট আপ শিট আপ শিট আপ কি? ওটা তো শাট আপ হবে। মাথার তারটা সব ছিঁড়ে গেছে নাকি? নাকি তো ডেড ফেল হয়ে গেছে? এই স্মল ভাই এখানে, কাম কাম। সত্যি করে বল, ছোট ভাই কি ইংলিশে কি বলে তুই জানোস না, তাই না? কিরে কি হয়েছে ছোট? সিওর ব্রাদার। কি হয়েছে বড় ভাইয়া, ওর উপর চিল্লাচ্ছ কেন? আরে চিল্লাবো না, দেখ কি আবোল তাবোল ভাষা বলতেছে। আবোল তাবোল ভাষা বলতাছে না ভাইয়া, ও ইংলিশ শিখতেছে। ইংলিশ ইংলিশ? ও শিখবে ইংলিশ? ইংলিশ শিখেও কি করবে? আরে ও আমের দেশে যাব। আরে ব্রো, ওটা তো আমের দেশ না, ওটা আমেরিকা। আমেরিকা? হ্যাঁ হ্যাঁ, ওই আমেরিকায় বলছি। আমেরিকা? বড় ভাই, ওর সাথে সাথে আমিও ইংলিশ শিখতেছি। কি, তুই ইংলিশ শিখতেছিস? আচ্ছা দেখি একটা ইংলিশ বল তো। জনি জনি ইয়েস পাপা। আবে চুপ, এটা একটা ইংলিশ হলো? আমি যেটা বলতে বলবো ওটার ইংলিশ করবি এখন? ওকে ওকে। আচ্ছা বল, আমি চা বানিয়ে নিয়ে আসবো। হ্যাঁ ভাইয়া, আমার জন্য রং চা নিয়ে এসো। আর আমার জন্য দুধ চা। আবে চুপ, আমি বলতেছি এটার ইংলিশ বলতে। ও জাস্ট এইটুকুই, আই গোইং, চা কামিং। ব্রো ওটা চা না, ওটা হলো টি টি। আরে ভাইয়া ওনা কইছে, এখন আমাকে টাকা দাও, আমি আমেরিকা চলে যাব। ও তাইলে এই কথা, টাকার জন্য এত কিছু? পাসপোর্ট ছাড়া কি আর আমেরিকা যেতে পারবে? এমনি এমনি বলি যে আগে পাসপোর্ট লাগবে, তারপর সব টাকা দিয়ে দিব। আমি তো জানি এখন ওরা পাসপোর্ট জীবনেও করতে পারবে না, আর আমার টাকাও দেওয়া লাগবে না। আরে আমেরিকা যাওয়ার জন্য আগে পাসপোর্ট লাগবে, আগে পাসপোর্ট বানা, তারপর যত টাকা লাগে আমি সব দিয়ে দিব। এই যে ভাইয়া পাসপোর্ট। হাই হাই, ধরা খেয়ে গেলাম, পাজিটা আগেই পাসপোর্ট করে রাখছে, কথাগুলো বলে মনে হচ্ছে একদম ফেসে গেলাম। ভাইয়া এখন টাকা না দিয়ে কোথায় যাবে? দাও দাও ভাইয়া এখন টাকা দাও। আমি পালাই।